আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি কোন জায়গাটি উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধুপুর জাতীয় উদ্যান দোখালা টাঙ্গাইল বন বিভাগ মধুপুর জাতীয় উদ্যান থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করব ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, কিছুক্ষণ সময় হলেও বনের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাচ্ছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিতরে চলে যাই আমরা। অংশটুকু দেখে আপনাদের কাছে মনে হতে পারে আমরা একদম বনের ভিতরে চলে এসেছি, আসলে এখন পর্যন্ত বনের ভিতরে আসতে পারেনি, কাছাকাছি আসছে মা। একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এবং একদম সবুজ, এত শান্ত ঠান্ডা পরিবেশ এখানে, খুবই সুন্দর, চারিদিকে একদম সবুজের সমারোহ, মানে আপনার প্রাণটা ভিতর থেকে একদম জুড়িয়ে যাবে এমন একটি মনোমুগ্ধকর পরিবেশ। আমরা চাইলে এখানে একটা ফ্যামিলি ট্যুর কিন্তু দিতেই পারি। আমি আজকে আপনাদের যেখানে নিয়ে যেতে চাচ্ছি সে অঞ্চলটা এই এরকমই, অনেক বড় একটা বনভূমি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, কিছুটা হলেও আন্দাজ করতে পাচ্ছেন। মধুপুরের ভাওয়ালের গড়, বাংলাদেশে অনেক বড় একটা অঞ্চল মধুপুরের ভাওয়ালের গড়, যেখানে অনেক বড় বড় উঁচু উঁচু গাছ এবং বিভিন্ন ধরনের যন্ত্র জানোয়ার আছে। যদিও আমি এতক্ষণ এই যে আসছি এই বনের ভিতর দিয়ে চলছি, কিন্তু কোনো পশু পাখি কিংবা কোনো জন্তু জানোয়ারের ছায়া পর্যন্ত দেখতে পাইনি। কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, অবশ্যই তারা বলেছে যে আপনারা একটু ভিতরে চলে গেলে হয়তো কিছু অংশ বিশেষ বানর এই ধরনের কোনো কিছু প্রাণী দেখা যেতে পারে, হরিণ ওখানে নাকি বন্দি করা আছে। বানর যদিও ছেড়ে দেওয়া আছে, এখন খাবারের পর্যাপ্ত আছে, তো এই জন্য হয়তো বানরগুলি রাস্তার পাশে আসে না, সবসময় বনের ভিতরের অংশ থাকে। চলুন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার সাথেই থাকবেন। আমরা একবার বনের ভিতরে চলে আসছি, আপনারা দেখতেই বুঝতে পারতেছেন বনের ভিতর দিয়ে একদম রাস্তাটা। দুঃখজনক হলেও সত্য কথা, এটা বনে কোনো পাখির আওয়াজ নাই, কোনো পাখি নাই, বানর পশু পাখি কোনো কিচ্ছু নাই, দেখছেন। এইভাবেই বন পরিষ্কার করে আনারসের বাগান তৈরি করা হয়েছে, অনেক বড় বাগান। মধুপুর জাতীয় উদ্যান থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছিলাম। রিকোয়েস্টটা হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করবে আরও ভালো করে নতুন করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মধুপুর জাতীয় উদ্যান, যেটা দোখালা নামে সবাই চেনে পরিচিত। ইন্টারন্যাশনালভাবে যদিও মধুপুর জাতীয় উদ্যান নামেই সবাই চেনে, তবে আঞ্চলিক ভাষায় এখানে দোখালা নামে পরিচিত আমাদের এই অঞ্চলে। আপনারা এই এলাকাটুকু ঢোকার মুখেই পেয়ে যাবেন, গেট পার হওয়ার সাথে সাথে হাতের বাম পাশে পেয়ে যাবেন এইরকম, ঠিক এখন যে দেখতে পাচ্ছেন এইরকম এই এলাকাটা হাতের বাম পাশে, খুব সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জন্য বিনোদনের জন্য যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু আইটেম এখানে দেওয়া আছে, রেস্ট আছে রিল্যাক্সের জন্য। আমি যতটুকু জানি এই এলাকাতে অনেক শুটিং হয়েছে, বেশ ভালো ভালো নামি দামি ছবির শুটিং হয়েছে বাংলা মুভির। তো চলুন আমি আজকে আপনাদের ভিতরে কিছু অংশ দেখাই, বেশি দূর যাবো না, চেষ্টা করবো হালকা কিছু আর কি, গেলে অনেক দূর যাওয়া যায়, তো চেষ্টা করবো হালকা একটু দেখানোর জন্য। চলুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে আমরা বেরিয়ে যাই, সামনের দিকে যাই আর একটু, দেখতে পাচ্ছেন এরা হুন্ডাই করে আসতেছে সবাই যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
এদিকে যাব, চলুন একটু সামলে হাঁটলেই আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কেমন? আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। খুব সুন্দর একটা প্লেস, মানে অনেক অনেক সুন্দর একটা প্লেস, আর অনেক লম্বা লম্বা গাছ, দেখার মতো একটা মনোরম, মানে পিকনিক করার মতো খুব সুন্দর একটা স্পট এটা। এভাবে বাইক নিয়ে সবাই আসে, চলুন আমরা একটু যাই। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মধুপুর ভাওয়ালের গড়ের একটা অংশ বিশেষ, একটা দোখালা যাকে বলে, মধুপুর ন্যাশনাল পার্ক যেটাকে বলা হয়। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলেই আমরা আরেকটু ভালো করে দেখাই, বেশ কিছু সাইনবোর্ড লক্ষ্য করা যাচ্ছে। চলুন একটু কাছে গিয়ে দেখি সাইনবোর্ডগুলিতে কী লেখা। মধুপুর জাতীয় উদ্যান, মধুপুর ন্যাশনাল পার্ক, আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ভালো করে লক্ষ্য করুন, আমাদের দিক নির্দেশনাটা দিয়ে দিয়েছেন আমাদের কোন দিকে যেতে হবে। এখানে আরেকটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, গ্যাজেট বিজ্ঞপ্তি, বনভূমি ক্রয় বিক্রয় হস্তান্তর জবরদখল দণ্ডনীয় অপরাধ, এই কাজে নিজে বিরত থাকুন এবং অন্যকেও সচেতন করুন, নির্দেশ ক্রমে টাঙ্গাইল বন বিভাগ। এখানে আরেকটু দেখতে পাচ্ছি মধুপুর জাতীয় উদ্যানের মানচিত্র। এই অঞ্চলটা সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানো আছে, তো এই জন্য আমরা ভিতরের অংশটা আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। এই অংশটা দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে পাশে। আপনারা যদি পায়ে হেঁটে আসেন অথবা গাড়ি করে হোন্ডা থাকলে হোন্ডা দিয়েও যেতে পারেন, ভিতরে প্রাইভেট কারও যেতে পারেন। এই যেমন দেখেন প্রাইভেট কার নিয়ে চলে আসছে ওনারা, এরকম এরকম রাস্তা অনেক আছে, ভিতর দিয়ে গেলে এরকম রাস্তা পাবেন আরও, মানে ভিতরে যাওয়ার জন্য এরকম। আমি যদিও ভিতরের দিকে ঢুকিনি, একদম ঢুকিনি ভিতরের দিকে, ভিতরে না ঢুকে আমি মাঝপথ থেকে মনে করে চলে আসছে, মানে ভিতর থেকে এই গেট থেকে হয়তো 2-3 গজ ভিতরে এতটুকু ঢুকছিলাম, এরপরে আর ঢুকতে পারিনি। আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার দুখালা, দুখালা নামে যে অংশটা, এটা কিন্তু বাচ্চাদের খেলার একটা ট্রেন, এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট। দেখার মতো এমন কোনো কিছু নাই এখানে,
পাহাড়ি একটু জঙ্গল আছে এই আর কি, বড় বড় আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক উঁচু উঁচু গাছ, কিন্তু এগুলি অনেক উঁচু গাছগুলি আর খুব সুস্থ রাস্তার অবস্থা তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন, মানে ভিতরে যাওয়ার রাস্তা এই দেখেন, ভিতরে যাওয়ার রাস্তা হলো এই। আমি মনে হয় আজকে থেকে পনেরো বিশ বছরের ভিতরেই হবে এরকম একটা সময় আসছিলাম এখানে, তখন আমি অবশ্যই দেখছিলাম যে এই রাস্তাটা পিচ করা ছিল, পিচ ঢালাই দেওয়া, এত সুন্দর, মানে খুব সুন্দর একটা রাস্তা ছিল। আপনারা পিচের কিছু অংশ বিশেষ দেখতে পাবেন, আমি যদি একটু সামনে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো, একটু সামনে গেলেই হাঁটলেই আমি আপনাদের দেখাতে পারবো যে রাস্তাটা আগে কেমন ছিল। না না দেখা যাচ্ছে না, হ্যাঁ ওই যে কিছু অংশ দেখা যাচ্ছে, আমার মনে হয় এই পরিবেশগুলি যদি একটু ভালো করতো। এই পরিবেশগুলো একটু ভালো করলেই না, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, এখানের শত শত না লক্ষ লক্ষ পর্যটক আসতো এটা দেখার জন্য এই অঞ্চলটা। এই যে দেখছেন রাস্তা, এই হলো রাস্তা। যাই হোক, রাস্তার কথা বলে আমি নিজের সম্মান ক্ষুণ্ণ করবো না, এটা আমারই একটা দেশের অংশ, আমার নিজেরই। তবে এখানে আসলে খুব বড় বড় খুব উঁচু উঁচু গাছ দেখতে পারবেন, এমন ঠিক এমন উঁচু, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক উঁচু গাছ। চলুন, প্রতিজনে 10 টাকা করে নিচ্ছে। আমি এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের তৃতীয় তলায় আসছি, আমাদের প্রত্যেকজনের কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে এটাতে ওঠার জন্য। আমি জানি না এটা ফ্রি কিনা, দেখতে পাচ্ছেন, আমি জানি না এটা ফ্রি না টাকা দিয়ে ঢুকতে হয়, তবে এবার কম নিছে। এর আগে যখন আসছিলাম তখন অবশ্যই 20 টাকা নিছে, হ্যাঁ এবার একটু কম নিছে। সুবহানাল্লাহ, আমি কয়তলায় আছি জানি না, কিন্তু একটু দেখেন আশ্চর্য বিষয় হচ্ছে চতুর্দিকে সবুজ থাকলে কী হবে, একটা পাখিও নেই। চলুন আরও উপরে উঠি, দেখি কতটুকু ওঠা যায়। দেখতে পাচ্ছেন কত উপরে উঠে গেছি আমরা, এটাই আমাদের লাস্ট, এরপরে আর নাই। ওহো ভাই, আপনাদের বিরক্ত করে ফেললাম, দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত দেখা যায়, অনেক। এটা কিন্তু নেট দিয়ে একদম আটকানো, আর উপর উঠে যায় না, এটি লাস্ট। চলুন আমরা একটু নিচে নামি, চলুন বাকিটা নিচে নামতে নামতে বলছি। যদিও খুব অল্প সময় দেখাইছি কিন্তু উঠতে অনেক সময় লাগছে, আপনারা বুঝতে পারছেন উঠতে অনেক সময় লাগছে। দেখছেন কত উপরে উঠছি, মাটি নিচে দেখাই যায় না। চলুন আস্তে আস্তে নামতে থাকি, আমার নিচে গাড়ি দাঁড়া করে রেখে আসছি, পাহাড়ি এলাকা, কেউ হয়তো গাড়ি নিয়ে যেতে পারে, এই ভয়টা কাজ করতেছে মনের ভিতরে, এই জন্য বেশিক্ষণ সময় উপরে থাকি নাই, খুব দ্রুতই নিচে নেমে আসার চেষ্টা করতেছি, চলে যাই আমাদের গাড়ির কাছে। গাড়িটা নিয়ে গেলে আবার এখান থেকে যাওয়া আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে করে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছতে পারে, আর একটি লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা চাইলে এখানে পিকনিকের জন্য আসতে পারেন, এটা হচ্ছে মধুপুর
টাঙ্গাইল মধুপুর, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, সর্বশেষ আমরা নিচে নেমে আসছি, চলে আসছি। বললি সে মনে হয় বাচ্চারা খেলে এখানে, ভিতরে আমার অনেক জায়গা আছে দেখার মতো, অনেক জায়গা, কিন্তু অতটুকু সময় নাই, সময় সংকীর্ণ, এই জন্য আমি এখন চলে যেতে বাধ্য হচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আল্লাহ হাফেজ। তো চলুন, আপনাদের ধন্যবাদ, আমি আজকে আর সামনের দিকে যাব না, এখান থেকে বিদায় নিচ্ছি। যারা ভিডিওটিতে দেখেছেন, আপনারা দেখছেন এই যে বাইক নিয়ে আসে মানুষ ঘুরতে আসে, এই যে ঘুরতে আসছে। হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।